ইউক্রেনের মারিউপোলে আবারও সাময়িক যুদ্ধবিরতির ঘোষণায় আটকে পড়াদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে ফোন আলাপে সামরিক এবং আর্থিক সহায়তা বাড়ানোর আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে রাজপথে নামা শত শত বিক্ষোভকারী আটক হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেন থেকে পালিয়ে আশেপাশের দেশে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা 15 লাখ ছাড়িয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম শরণার্থী সংকট। বেলারুশে আজ তৃতীয় দফায় শান্তি আলোচনার কথা রয়েছে। রিপোর্টে জানাচ্ছেন নাফিস ইফতেখার। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী মারিউপোলে মানবিক বিপর্যয়ের চরম পর্যায়ে। এক সপ্তাহের বেশি সময় ধরে রুশ গোলাবর্ষণে শহর আর চেনার উপায় নেই। যেসব বাসিন্দা পালিয়ে যেতে পারেননি, অবর্ণনীয় কষ্টে আছেন তারা। মারিউপোলে যুদ্ধবিরতির কথা বলেও শনিবার হামলা করেছিল রাশিয়া। মস্কোর নতুন করে 11 ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণায় আবারও নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা। তবে আবারও হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না ইউক্রেনীয়রা। রাজধানী কিয়েভের কাছে উত্তর পশ্চিমাঞ্চলে ভারী গোলাবর্ষণ চলছে, রাস্তায় রাস্তায় হচ্ছে গোলাগুলি। শনিবার ভিডিও প্রকাশ করে রুশ একটি হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের কৃষ্ণসাগর তীরবর্তী ওডেসা শহরে হামলার পরিকল্পনা করছে মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে ফোনালাপে দেশটির সহায়তায় অতিরিক্ত অর্থ বরাদ্দ দিতে কংগ্রেসের সাথে একযোগে কাজ করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সাথে ইউক্রেনের সামরিক ও মানবিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রেডিট কার্ড প্রতিষ্ঠান ভিসা ও মাস্টার কার্ড রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। পোল্যান্ড সীমান্তে ইউক্রেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রাশিয়ার ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা চেয়েছে কিয়েভ। ইউক্রেন ইস্যুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে ফোনালাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধ আরও উস্কে দেয় এমন কোনো কিছুকেই সমর্থন করবে না বেইজিং। নাফিস ইফতেখার, চ্যানেল আই। রাশিয়ার হামলায় ইউক্রেন এখন মানবিক বিপর্যয়ের মুখে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাবার পানি আর ঔষধের সংকট জীবন বিপন্ন করে তুলেছে। বিদ্যুৎ এবং ইন্টারনেট বিভ্রাটে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বিধ্বস্ত শহরগুলোতে বেঁচে থাকার আশা নেই জানিয়ে যে কোনো মূল্যে মানবিক করিডোর চালু রাখার অনুরোধ জানাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। বোমা আর গোলাবর্ষণে ইউক্রেনে মানবিক সংকট এখন প্রকট। যুদ্ধকবলিত এলাকাগুলোতে বিদ্যুৎ আর নিরাপদ পানির অভাব জনজীবন বিপর্যস্ত করে তুলেছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে মোবাইল যোগাযোগ। বাণিজ্যনগরী মারিউপোলের পরিস্থিতি ভয়াবহ। 4 লাখ নাগরিকের এই শহরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে রাশিয়া বেসামরিক লোকজনের দেশ ছাড়ার পথ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছে শহর কর্তৃপক্ষ। গোলাবর্ষণ চলায় থেমে গেছে উদ্ধার তৎপরতা। মারিউপোলের মেয়রের দাবি, নাগরিকদের উদ্ধারে ব্যবহার করা বাসগুলো রাশিয়ান সেনারা ধ্বংস করে দিচ্ছে। খাদ্য, চিকিৎসা সামগ্রী, এমনকি শিশু খাদ্য আটকে দেওয়ায় নাগরিকদের জীবন এখন বিপন্ন। চিকিৎসকদের সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার জানিয়েছে, খাবার পানির জন্য বরফ ও বৃষ্টির পানি সংগ্রহ করতে হচ্ছে। নিত্যপণ্যের দোকানগুলো ধ্বংস হয়ে গেছে, ঔষধ পাওয়া যাচ্ছে না ফার্মেসিতে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করতে ইউক্রেনি শহর ছাড়ার পথ আটকে দিয়েছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই।